মর্নিং, কেমন আছেন সবাই? সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাই। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এলাম আমি আমার এই গাছগুলোকে জল দিতে। এই গাছগুলো তো বেশ কিছুদিন হয়েছে লাগিয়েছি, কিন্তু জল দিতে আর পারছি না। জল দিতে যখনই জল দিতে যাচ্ছি তখনই একটা না একটা প্রবলেম এসে যাচ্ছে। ওর বাবা কিছুদিন জল দিল, বাট নিজে হাতে গাছগুলো লাগিয়েছি, দেখছি সবগুলো গাছ ভালোভাবে গ্রো করছে, খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। তো এটা দিয়েই আজ সকালটা শুরু করলাম। আজ হচ্ছে সোমবার, একটা ব্যস্ততম সকাল শুরু হলো। সানডের পরে সোমবারের সকালটা প্রত্যেকেরই ব্যস্ততা থাকে, তো আমারও যথারীতিভাবে ব্যস্ততা আছে, কারণ নতুন করে আবার সব কিছু শুরু হয়ে গেছে। কালী পুজোর ছুটিটা কাটিয়ে উঠেই আমরা আবার সেই আগের গতিতে ফিরে এসেছি। দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, ছট পুজো আজকে শেষ হয়ে গেল। সকাল সকাল আমাদের এখানে ঘাটে খুব সুন্দর পুজোর আয়োজন করা হয়, সারা দিন হাটার পুজোটা যে ঘাটে হয়। তো বাড়ির সামনে একদম, তবুও যাওয়া হলো না সকালবেলা, অত সকালে ঘুমই ভাঙেনি। ঘুম ভাঙতে ভাঙতে সেই 7:30 চোখ খুলে উঠে দেখি, তাই অত ভোরবেলা আর সেই দৃশ্যটা দেখাই হলো না। বাট সেই দৃশ্যটা দেখতে খুব ভীষণ ভালো লাগে, এই সকালবেলা সেই একটা বেশ সেই সময় যে পুজোর যে আরম্ভটা চলে। মা এখানে বসে পড়েছে সবজি নিয়ে, এই সেই আমাদের প্রিয় সবজি, মার আর আমার লাবড়া তরকারি, সব কিছু মিশিয়ে একটা ঘ্যাট হচ্ছে। সাথে অবশ্যই একটু মুসুরি ডাল সেদ্ধ বসিয়েছি, মুসুরি ডালটাও সেদ্ধ হয়ে গেছে, পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। মুসুরি ডালটা সকাল সকালই বসিয়ে দিলাম, যে কিছু যদি নাও থাকে অন্তত ডাল দিয়ে যাতে খেয়ে যেতে পারে বা সকালটা মেয়ে খেতে পারে, এই কথা ভেবেই মুসুরি ডালটা বসালাম। আমার তো রোজ মুসুরি ডাল সেদ্ধ খেতে ভালো লাগে না, ওই মেয়ের কথা ভেবেই বসাই। ভাতটাও নেমে গেছে, ঘড়িতে এখন বাজছে 10:30 কাছাকাছি, ভিডিও এডিট করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আর এখানে আটার ডোটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তো মেয়ের জন্য আমন্ড কটা ভিজিয়ে রেখেছি, ও এখন আর সেরকম আমন্ড খেতে চায় না ভালো, তো ভাবছি ড্রাই ওকে দেবো। আর এই ওটসটা না শেষ হয়ে গেছে, ওটসটাই আমরা বেশি আনতাম কেলক্সের, তো তারপরে সেটা বাদ দিয়ে এবার এই নতুন ওটসের এই কৌটোটা আনলাম। এই কোম্পানির ওটসটা প্রথম ব্যবহার করছি, জানি না কিরকম হবে, কাল রাতে এটা নিয়ে এসেছিলাম। তো এই ওটসটা এখন থেকে আনবো যদি পাওয়া যায়। দেখলাম সেই দোকানে 3-4 কৌটা বিক্রি হচ্ছে, কৌটো, তো সেখান থেকে একটা নিয়ে এলাম। আর ওটস আজকে শেষ হয়ে গেল দেখলেই। এখানে কটা চিনে বাদাম ভেজে রাখা আছে, রাখবো বলে রাখা হচ্ছে না। আর এখন আমি ব্রেকফাস্টের জন্য আমাদের জন্য কিছু রেডি করবো, ভাবি রোজই মা আর আমি মিলে একটু ওটসের খিচুড়ি বা ডালিয়া করবো, কিন্তু ওর পাপা যখন খেয়ে চলে যায় তারপর আর নিজের জন্য কিছু করতে ইচ্ছে করে না। আর এখানে দেখো আকাশটা সকালে খুব সুন্দর নীল, সুন্দর ঝলমলে রোদ্র উঠেছে। বেশ কিছু জামাকাপড় আজ কাচতে দেবো, মেশিনে দিয়েও এসছি কিছু, ডিম ছিদ্র একটা মেয়ের জন্য বসিয়ে দিলাম। আর আমি এখানে বেগুন ভাজা দিয়ে রুটি করছি, বেগুন ভাজা রুটি খেয়ে নেবে, আর বেগুন ভাজাটা দুপুরেও হয়ে যাবে, একটু বেশি করে ভাজছি। আর সবার জন্য অল্প কটা আজকে পরোটাই করলাম, সবার জন্য আজ পরোটা করেছি। মেয়ে অবশ্য ভাত খেয়েছিল বেগুন ভাজা ডিম সিদ্ধ আলু সিদ্ধ ডাল দিয়ে, আর আমি মা বেগুন ভাজা আর পরোটা তরকারি দিয়ে খেয়েছিলাম। তরকারি দিয়ে পরোটা বা রুটি খেতে বড্ড ভালো লাগে আমার, বেগুন ভাজা থেকেও বেশি পছন্দ করি। বাট বেগুন ভাজা মেয়ের আর ওর পাপার ভীষণ ফেভারিট, তো ওর পাপাকে বেগুন ভাজা দিয়ে একটা পরোটা দিয়ে টিফিন দিয়ে দিব, সন্ধেবেলা খেতে পারবে আর আমাদের জন্য, তো বললামই তো। আর আস্তে আস্তে করে রান্নাটা চাপিয়ে দিলাম, আজ তো নাচের ক্লাস আছে, তাড়াহুড়ো করছি তো দেরি হয়ে যাবে। তো আজ বাড়িতে খুব প্রিয় একজন মানুষ এসেছিল, তো তার আগে বলে দিচ্ছি, এখানে একটু ওই যে ঘ্যাট তরকারিটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার নারকল কুচি দিয়ে বসিয়ে দিলাম, বাঁধাকপি মিষ্টি কুমড়ো দিয়েছি, মূলো দিয়েছি, বেগুন দিয়েছি, বটবটি, সিম, আর দিলাম ভাড়ালি থোর আর কাঁচকলা বাস আলু, এই দিয়ে আজকে ঘ্যাটটা হচ্ছে। আর তো সবজি মনে পড়ছে না, আর একটু পেঁপে দিয়েছিলাম বাস, তো একবার বলে দিলাম এটা দিয়ে নাড়াচাড়া করে নামাবো। তো যেটা বলছিলাম, খুব প্রিয় একজন মানুষ এসেছিলো, তো অনেক দিন পরে তিনি এসছে, বাট আজ সোমবার ছিল, নিরামিষ, ওনাকে কিছুই খাওয়াতে পারলাম না, এটাই খুব খারাপ লাগলো। যেটাই বলছি সেটাই খাবো না বলে খুব কম, আমার বিয়ের পর থেকে যখনই বাড়িতে আসতো তখনই কিছু না কিছু একটা অজুহাত থাকতো, আজ সোমবার আজ খাবো না পরে খাবো, এরকম কিছুই খাওয়াতে পারি না। অথচ মানুষটা অনেক হেল্প করে আমাদের, অনেক ভালোবাসে, খারাপ লাগে। তো বাড়ি হওয়ার পরে প্রথম এলো অসুস্থ, তো আজ কোনো কারণবশত এসেছিলো, তো দেখা করে গেল, খুব ভালো লাগলো।
আর কামনা করি যাতে আরও আসতে পারে, আর তাকে একটু আমরা মানে কিছু একটু ভালো মন্দ করে একটু খাওয়াতে পারি, এটি শান্তি লাগবে। বাট কিছুই খেতে চায় না। তো দেখো তা সেই মানুষটা যে আসবে জানি না, নিরামিষ করেই সব কিছু করলাম কিন্তু কিছুই খেলো না। তো এখানে পরোটা তরকারি নিয়ে আমি বসে পড়লাম, জিলেপিটা এনেছিলাম আর কি মেলা থেকে, তো অল্প একটু জিলাপি আছে, তো একটা জিলাপি কোনো রকম আর কি ভাঙা মুহ নিয়ে বসেছি আমি খাওয়া দাওয়া করে। এখানে চলে এলাম হচ্ছে যে মেশিনে কাপড়গুলো দিয়েছি সেগুলো হচ্ছে তো 9 মিনিট এই কাপড়টা ওয়াশ হবে, তারপরে আমি সেই কার্পেট বিছানা চাদর ওগুলো দিয়ে দিব। তো 12:10 ঘড়িতে জামাকাপড় কাচা হয়ে গেছে, তো প্রথম দফায় জামাকাপড়গুলো মেলতে যাচ্ছি, মা মেয়েকে সেই সকালের খাবার খাওয়াচ্ছে। 12:10 হয়ে গেছে, বসেছিল খাবার নিয়েই তোমার 10:30-11টার সময়, আর এই জামাকাপড়গুলো ঝটপট করে আমি মেলে নিই। মেলে নিয়ে তারপরে গিয়ে আমি আবার যে তরকারি আছে মানে আলু ফুলকপির ডালনা সেটা বাকি আছে সেটা করব, সেটা করে নিয়ে তারপরে গ্যাস টেস্টগুলো ক্লিন করব, করে তাড়াতাড়ি মানে 1-1:30টার মধ্যে স্নান সেরে ফেলবো এটাই ভেবেছিলাম। মানে স্নানটা করে আসতে একটু দেরি হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলাম। ডালনাটা রান্নাও করে নিলাম, ব্যাস তারপর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়ে স্নান হয়ে আছে আর আমি ঘরদোরগুলো ক্লিন করব। ইতিমধ্যে ওর পাপা চলে এলো, আর পরিষ্কার না করে তার আগে ওনাকে খেতে দিয়ে দিলাম। ব্যাস ওর পাপাকে খেতে দিয়েই আমি আস্তে আস্তে করে জায়গা ঘরগুলো মুছছিলাম, তারপরে কাউন্টার টপটা ক্লিন করছি। সেই মতো আমি রান্নাঘর ক্লিন করছিলাম, তখনই জেঠি এসেছিলো, তো ওনার সাথে 2-1 কথা বললাম, তারপরে সব কাজ সেরে স্নান টান করে উঠতে উঠতে আমার 3:30 মতো হয়ে গেছে। তো মেয়েকে আমি ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করিয়ে দিলাম, ও একটু খাওয়া মানে ভাত খেয়েছিল, করে বসলাম। আর ওর তো নাচের ক্লাস আছে আজকে মানডে, সোমবার। না গুড আফটারনুন, গুড আফটারনুন, ও রেডি হয়ে গেছে আজ নাচের ক্লাসের জন্য। আমি আমি রেডি হব, আমি ওকে নাচ রেডি হব, আমি এখনই রেডি হব, তুমি এখানে বসো। তুমি কি পরবে? আমি এখন কুর্তি পরবো, তো আমি হ্যাঁ নাচে বাবা একটু কথা বলে, নাচের ক্লাসের জন্য আমি এই যে নিজে এখন একটু রেডি হব, ওকে নাচটা একটু প্র্যাকটিস করিয়ে নিই, কারণ প্র্যাকটিস না করালে হবে না, এর আগের দিন বকা খেয়েছে ম্যামের, তো ওকে আমি রেডি করাচ্ছি। চলো আমি রেডি হয়ে যাওয়ার পথে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ফুলাতে একটা কিছু নিছি, এখন নাচবে তো গরম লাগবে, আসো আসো তাড়াতাড়ি। চলে যাচ্ছি, আমি রেডি হয়ে গেলাম ঝটাপট করে। হ্যাঁ 3:45 বেজে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো, টাটা দিচ্ছে ঠাম্মাকে, ঠিক আছে লেটস গো। বাস মা মেয়েতে মিলে চলে গেলাম 4:00 থেকে ক্লাস, তো 4:00তেই বেরিয়ে পড়লাম দেরি না করে, তা আমার আর রেস্ট নেওয়া হলো না, চুলগুলো প্রচণ্ড ভেজা আছে, আজ শ্যাম্পু করলাম না, দেরি হয়ে গেছে। যখন জেঠির সাথে কথা বললাম, তারপরে ওর পাপা দেখলেই কতগুলো শাক নিয়ে এসেছিলো, সেই শাকগুলোকে গুছিয়ে রাখলাম, শীত হলেই এখন এরকমই হবে, টুকটাক কিছু হাতে পেলেই তুলে নিয়ে আসবো। ব্যাস এখন চলে যাচ্ছি ক্লাসে, ক্লাসে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ সেই সময় গিয়ে আর ভিডিও করার কথা মনে থাকে না। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট মর্নিং, পরের দিন সকাল, আজকে আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে নাচের ক্লাস থেকে এসে আর কন্টিনিউ করতে পারিনি, তোমাদের সামনেও আসতে পারিনি ব্লগের, অনেকটা রাত্রি হয়ে গেছিলো, মামা বাড়িতে গেছিলো, বাপের বাড়িতে থেকে আস্তে আস্তে প্রায় 9:30 মতো হয়ে গেছে, এসে আবার একটু বাইরে গেছিলাম, তার জন্য আর মানে ব্লগে যে আছি সেটা তো ভুলেই গেছি, আজ এডিট করতে বসে দেখি ব্লগটা কন্টিনিউ করতে হবে, তো ব্লগটা কন্টিনিউ করে তারপরে শেষ করছি মানে শেষ করব। তো সকালে উঠেই আমি ছাদে এসেছি, কাল থেকে আমি পুজো দেব, কাল থেকে পুজো দেব, তো এখানে আমি ঘোরাঘুরি করে করে গাছের ফুল
মানে কি কি ফুল ফুটেছে, কি কোনটা ভোলা গাঁদা কোনটা কড়ি গাঁদা, এগুলো হচ্ছে মানে দেখছি ঘুরে। একই এই পাশে দেখো, একটা হচ্ছে কড়ি মানে পেতি গাঁদা যেটা বলে, পেতি গাঁদা আমরা বলি, আর এটা হচ্ছে একটা ছোটো ভোলা গাঁদার সাইজ, আরেকটা আছে বড় ভোলা গাঁদা। এখানে প্রচুর ফুল ফুটেছে, এই ফুল গাছগুলো হচ্ছে ভোলা গাঁদা হবে, এটা হচ্ছে বড় সাইজের একটা ভোলা গাঁদা হচ্ছে। আর এই ফুলটা ফুটবে ফুটবে বলে এর আশায় কিন্তু আমি সকালবেলা রোজ আসছি, বাট এটা এখনও ফুটে ওঠেনি। ওপাশে গাছ দেখে মনে হলো যে এগুলো সব ভোলা গাঁদা হবে, এখন দেখছি কোথাও দু রকমের গাছ আছে, তো কোনোটা হচ্ছে ভোলা গাঁদা হচ্ছে, কোনোটা পেটি গাঁদা হচ্ছে, ওগুলো পেটি গাঁদা হচ্ছে আর ওগুলো হচ্ছে ভোলা গাঁদা হবে। এভাবে খুঁটিয়ে 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 গাছ দেখি আমি, এখানে আবার কিছু হচ্ছে, এগুলো সব ভোলা গাঁদা হবে, বড় সাইজে ভোলা, মানে সাইজের উপর ডিপেন্ড করছে, এটা হচ্ছে বড়, বড় সাইজের ভোলা গাঁদা হচ্ছে, এগুলো সব ভোলা গাঁদা হবে, দেখে বোঝা যাচ্ছে তাদের প্রচুর ভোলা গাঁদা হয়েছে। ছোটো মাপের ভোলা গাঁদা, কোনোটা বড়ো মাপের ভোলা গাঁদা, কোনো একটা ছোটো কুড়ি, কখনো বড়ো কুড়ি, তো এইগুলোই হচ্ছে আমি এখন সকালবেলা টাইমটা গাছে দেখছি কোন গাছে কীরকম ফুল ফুটবে। মোবাইল দেখতে দেখতে প্রায় এখানে 15-20 মিনিট হয়ে গেল, নিজের একটা বদভ্যাসের কথা তোমাদেরকে আজ বলে দিচ্ছি। মেয়ে তো ওখানে ঘুমাচ্ছে আর আমি চুলটাও ঘুম থেকে উঠে আছড়াইনি, কোনোরকম খালি জাস্ট একটা কোপার মতো করে বেঁধে রেখেছি। তো নিজের মুখটা ভালো করে দেখার প্রয়োজন বোধ করি না, বাট মোবাইলটা হচ্ছে সকালে খুব ভালো মতো দেখে নিই। ভিডিও এডিট করব বলে যে বসি সেটা একবারে উঠছি হচ্ছে 10:11, এটা তো ঠিক না বলো, মানে রোজ এরকম হচ্ছে, নিজের ভিডিও এডিট করতে গিয়ে অন্যের ভিডিও দেখতে বসে পড়ি, আর অন্যের ভিডিওগুলো দেখতে না আমার বড্ড ভালো লাগে, মানে খুব ভালো লাগে, খুব পছন্দ হচ্ছে। আর কালকে রাত্রেবেলা যে বললাম বেরিয়েছিলাম, কালকে মেয়ে ড্রেস দিবে বলেছিল তাই ড্রেসটা আনতে গেছিলাম দর্জির কাছে, তো সেখান থেকে এই পর্দাটাকে সিলিয়ে নিয়েছি, একটু মানে এখানে একটু বড় হচ্ছিল জন্য এই যে এই জায়গাটাকে একটু মুড়ে সিলিয়ে দিয়েছে, তাতে দেখো ভালো লাগছে। তো এই যে সম্পূর্ণটা দিয়ে দেখাচ্ছি না, বসেছি তো বড্ড মানে বসলে না আর উঠতে ইচ্ছা করে না, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এই যে এরকম লাগছে দেখতে, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। তো মোটামুটি একটু ভালোই লাগছে, পর্দাটা কবের থেকে এনে রেখেছি, আর দর্জির দোকান সামনে, মানে আমাদের বাড়িটা মানে শ্বশুরবাড়িটা এরকম একটা জায়গায় যে সব কিছু হাঁটা পথে, মানে 10 মিনিটের রাস্তা হসপিটাল, হসপিটাল 10 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা পুলিশ স্টেশন, 10 মিনিটের রাস্তা কোর্ট, 10 মিনিটের রাস্তা হচ্ছে বাস স্ট্যান্ড, 10 মিনিটের রাস্তা ট্যাক্সি স্ট্যান্ড, 10 মিনিটের রাস্তা হচ্ছে স্কুল, মানে এরকম মানে মাঝখানে, আমার শ্বশুরবাড়িটা হচ্ছে মাঝখানে আর চতুর্দিকে হচ্ছে টাউনের সব কিছু, বাজারঘাট মানে 5-10 মিনিটের রাস্তা, মানে খুব ভালো, মানে প্রপার একদম বলতে গেলে। তো এই আমাদের বাড়ি থেকে না সব কিছুই কাছে, মানে আমি এখনো অবধি আমাদের বাড়ি থেকে কোনো কিছু দূরে পাইনি, সত্যিই তাই, আমার বাপের বাড়ি থেকে একটু আসতে হয় বাট শ্বশুরবাড়িটা এতটাই কাছে, মানে এতটাই সামনে সব কিছু, ভালো লাগে, তো হেঁটে গেলেই হয়। তো দর্জি আমার মানে নাইটিটা পরে গেলেই হয়, আমি রাত্রেবেলা নাইটি পরেই চলে গেছিলাম, মেয়ে বলছিলো মা তুমি নাইটি পরে, আমি বাইকে বসে নাইটি পরেই চলে গেছি, পাড়ার বউ সব, তো কোনো ব্যাপার না নাইটি পরেই চলে গেছি, তো নাইটিটা এখন জাতীয় পোশাক, নাইটি পরে সব দেশ বিদেশ চলে যাচ্ছে, তো আমি এখান থেকে এখানে কোনো ব্যাপার না, তো রাত্রেবেলা চলে গেছি। তো ওই মোবাইলটা না প্রবলেম হয়, নেট অন থাকলে বা ফোন আসতে নিলে কেটে যায়, তো যাকে যেটা বলছিলাম, তো ড্রেস তো বললো যে পর্দাটা দিতে গেছিলাম পরশু দিন রাত্রে, তো বললো বৌদি ড্রেস হয়ে গেছে, তো কালকে আমি যথারীতি ড্রেস আনতে গেলাম, তো ড্রেস আনতে গিয়ে দেখলাম যে ড্রেস হয়নি, বলছে সম্পূর্ণ হয়নি, শার্ট দুটো হয়েছে, শার্ট দুটো নিয়ে চলে যান, ওই শার্ট দুটো নিয়ে চলে এলাম আর পর্দাটা নিয়ে চলে এলাম, তো এখনও বাকি ড্রেসগুলো দেয়নি, জানি না কবে দেবে, বলছে এখনও সেলানো হয়নি, তো যাকে তার জন্য আর আনা হলো না, তো দুটো শার্ট নিয়ে এসেছি, একবারে গাউনগুলো নিয়ে এসে তোমাদেরকে দেখাবো, আর এই পর্দাটা নিয়ে এসেছি কালকে রাত্রে। আর রাত্রে আসার সময় আবারও সবজি, এই যে শুরু হয়েছে শনিবার দিন থেকে আমার ঘরে সবজি আসা, আজ মঙ্গলবার, মানে কালকে সোমবার অবধি টানা সবজি,
রোববারও এসছে সবজি, শনিবারও এসছে দুবার করে, কালও আসার সময় সেই বাঁধাকপি, আবার সেই কেজিখানিক ফুলকপি, লাউ সব কিছু নিয়ে চলে এসছে। মানে ফ্রিজে কিন্তু ঢুকছে না, সবজি সব বাইরে রেখে দেওয়া হয়েছে। তো এখন ভাবছি বাইরেরগুলোকেই করবো, সেগুলোই রান্নাবান্না করবো। তো আজ আর এই ব্লগে রান্নাবান্না দেখাবো না, রান্নাবান্না রোজ রোজ দেখাতে ভালো লাগে না, বাট রান্নাবান্না ছাড়া কিন্তু আর কিছু নেই ঘরে। মানে আর তো কী আছে, মেন তো আমাদের খাওয়া দাওয়াটা বলো। আর মেয়েকে এখন প্র্যাকটিস করাবো, কারণ ওর কালকে ঘুঙুর দিয়ে প্র্যাকটিস হয়েছিল নাচের। তো এখন থেকে ওকে বাড়িতেও ঘুঙুর দিয়ে প্র্যাকটিস করাবো, আর ম্যামের ওখানে ঘুঙুর দিয়ে প্র্যাকটিস করাবে। তো আমি না পুরনো মোজা খুঁজছি, ঘুঙুর বাঁধলে না পাটা ব্যথা করে, তো সেই জায়গাটায় মোজা বা একটা মোটা কিছু মানে সিলিয়ে দিতে হবে, তার উপরে ঘুঙুরটা বাঁধলে ব্যথা করবে না। আর এই প্র্যাকটিসটা করাতেই হবে, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, তারপরে তো এক্সামগুলো দিতে হবে, তো সেটাই ওকে রেডি করাবো। আবৃত্তি স্যারের জন্য, মানে আবৃত্তি স্যারের যে নতুন একটা আবৃত্তি আছে সেটাকেও রেডি করাবো। এখন তো একটু চাপ হবেই, তার মাঝখানে আমি এখানে বসেছি, এই টাইমটাতে সবাই ঘুমোচ্ছে, মানে ওর পাপা চলে গেল দোকানে, আমি হচ্ছে উঠে একটু চা খেলাম, আর ওর পাপা তো ওই ওটস খেয়ে গেল, আর একটু ঠেকুয়া। হ্যাঁ, কালকে আমার ঠেকুয়া, মানে আমার ঠেকুয়া বলছি, মানে কালকে ছিল হচ্ছে ছট পুজো, ছট পুজোর তো হ্যাঁ কালকে ব্লগে বলেছিলাম, কালকে ছট পুজো ছিল। ছট পুজোর প্রসাদ আমার অন্য অন্যবার প্রচুর আসে, মানে ক্যান ভর্তি ভর্তি করে প্রসাদ, তোমরা আমার ব্লগে পুরনো ব্লগগুলোতে দেখিয়েছিলে, তো যারা দেখেছো, আর নতুনরা তো বুঝতে পারবে না। তো এবছর সেরকম একটা প্রসাদ আসছে না, তো ওই যে দুদালা মানে গোয়ালা আছে কাকু, সে উনি প্রসাদ দেবেন, তো কাল দিতে পারেনি, বয়স্ক মানুষ, কালকে পুজো করে এসে বলে সারারাত্র জেগেছি, আজকে আর প্রসাদ দিচ্ছি না বৌমা, কালকে দেবো। আর তারপরে গেছিলাম বাপের বাড়িতে, ভাই আবার ও অনেকগুলো ছাত্র পড়ায়।